আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ লাইক দিয়া ফুল ভিডিও দেখিয়া আমার সাবস্ক্রিপশন অন করে নিবা আপনারা। আর পাশে থাকা যে বেল আছে, অন নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা, তখন নতুন নতুন আপলোড দিলে, ভিডিও দিলে আপনারা সাথে সাথে দেখতে পারবা, মিস হইতো নাই, মিস করতে নাই। তো এর লগে সাবস্ক্রিপশন বটম একটা অন করিয়া আপনারা অন নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা। তো আশা করি আপনারা সবসময় আমার চ্যানেলও ভিজিট করলে করতে পারবা ইজিলে। তারপরেও যদি আপনারা অন নোটিফিকেশন বেল না বাজাইয়া রাখেন, তারপরেও আপনারা আইয়া দেখেন জানো, কারণ ওই লগিয়া অল নোটিফিকেশন বেল বাজানো খুব জরুরি। আমরা যত ভাই বই না আছি, আমরা চ্যানেলে যারা আপনারা ভিজিট করবা নিউ এবং পুরাতন যারাও আসেন, প্লিজ প্লিজ অল নোটিফিকেশন বেল বাজাইয়া রাখবা। তো যাই হোক, আজকে স্ক্রিনের সামনে অবশ্য দেখা বুঝতে পারছো নি কেন আমার এক বই না দিছিলা আপনারা, একটা লাস্ট ভিডিওত আমি মাতিছিলাম রায়না শখের ব্লকস্তনে দুলাভাই এবং আফাই দিছিলা গিফট আমারে। তো একটা হইল কলমি শাক, একটা কয় ওয়াটার স্পিনাচ, স্পিনাচ বা কলমি শাক কই আমরা। তো একটা মেটাল সিড কোম্পানির, আশা করি যে মেটাল সিড ওই যে কোম্পানিটা দেখতে পাররা বাংলাদেশের যে মেটাল সিডস এবং গিয়া লাল থিরের যে কোম্পানি, দুইটা কোম্পানির বীজ আপনারা যে কোনো সময় ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, যাচাই বাছাই করিয়া বালা দিকা। তো মেটাল সিড এবং লাল থিরের সিড মানে আপনার এই দুইটা কোম্পানি আপ্রুভ কোম্পানি, রেজিস্টার্ড কোম্পানি ইন বাংলাদেশও। তো আপনারা মেটাল সিড এবং লাল থিরের সিডের সিড দুই কোম্পানির সিড আপনারা যাচাই বাছাই করিয়া আপনারা ব্যবহার করতে পারেন, আপনারা বাগানের লগে গার্ডেনের লগে ইউজ করতে পারবা, রোপণ করতে পারবা, বীজ থেকে মানে বলা দেখা রোপণ করা যায়। তো যাই হোক, আজকে আজকে আর লম্বা করলাম না, তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্ক্রিন সামনে যে দুইটা কলমি শাকর বেশি ফেকের দেখরা। তো আজকে আমি চিন্তা করলাম ওগুন রোপণ করতাম। তো বিগিনার্স যারা আসুন হয়তো চিন্তা করতে পারেন যে এইগুলা কিলা রোপণ করেন, তো আসলে এইগুলা আপনারা ইনডোর অ্যাডভান্সও রোপণ করা যায়, যে কোনো একটা সিট্রের মাঝে আপনারা ফালাইয়া তারপরে গিয়ে আপনারা বাগানও বা পটো বা কন্টেনারও ট্রান্সপ্লান্ট করতে পারবা বা ট্রান্সফার করতে পারবা। আমি কিতা করলাম, সিডগুলো আসলে ড্রাই সিড এগুলা, আর আমি ডাইরেক্টও ভিজাই ফানিত না ভিজাইয়া আমি একই রোপণ করিলাম একটা টবো বা পটো বা কন্টেনারও। তো আপনারা চাইলে একটা ইনডোরও ইন অ্যাডভান্স মানে আর্লি স্টার্ট করতে পারবা, ইনডোরও ইন এপ্রিল ও মেথ, আর পরে গিয়ে ট্রান্সপ্লান্ট করতে পারবা বাগানও গার্ডেনও, অথবা আপনারা আমি যেভাবে রোপণ করবো সেইভাবেও আপনারা করিয়া দেখতে পারেন। তো অবশ্যই আপনারা দেখুক আমি কীভাবে একটা রোপণ করি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাররা চারটা পট আছে, একটা দুইটা তিনটা চারটা, ও চারটা পটও আমি রোপণ করবো। আর ওয়াটার স্পিনাচ কলমি শাক খাইতে খুব মানে মজা, খুব ভালো লাগে খাইতে, খুব সুস্বাদু জিনিসটা, আসলে খুব ভেরি টেস্টি, ভেরি ইয়ামি। এই আপনারা ট্রাই করবা, যারা কলমি শাক খাই না, খাইছই না কোনো দিন, আপনারা প্লিজ ট্রাই করবা একটা ওয়াটার স্পিনাচ বা চাইনিজ স্পিনাচ হয়। তো যেতেও হই না এখানে আমরা, তো ওগুলা দেখোকে আমি কিলা রোপণ করি। তো ভিউয়ার্স, আমি একটা সিড প্যাকেট কাট করলাম, কাট করছিও দেখতে পারলাম। এখন ওই দৌকা সিডগুলা ওপেন করছি। তো ভিউয়ার্স, ওই দৌকা সিড দেখতে কিলা আপনারা দেখতে পারছেন নি, ফাররানি ক্যামেরাটা একটু ব্লারি হয়ে গেছে লাগে। তো ভিউয়ার্স, সিটগুলো আমি উঠের মাঝে রইলাম, দেখতে পারলাম আপনারা সিটটা কিলা। তো দেখা যাক আমি ক প্যাকেট রইতাম পারি, তো আপনারা দেখাই দাম। তো ও দেখতে পারলাম এখানে অলরেডি তার সাতটার দোয়া আছে, আপনারা লুমি সয়েলও লওয়ার রোয়ার চেষ্টা করবার রোপণ করার। তো খুব ফাইন মাটির মাঝে রইবা, লটস অফ কম্পোস্ট দিবা। তো ও দেখতে পারলা আমি একটা রোপণ করবো, এত ঢুকিয়েছি। তো আপনারা ডাইরেক্টলি সৌ নোলা করবা, এই দেখো আমি কিলা করলাম ডাইরেক্টলি, এইভাবে করি আপনারা রোপণ করতে। একটা ফানির মাঝে রোপণ করা যায়, মাটি ছাড়াও দেখছি একটা রোপণ করলেও রোপণ হয়। তো একটা একটু ফানি ফানি মানে মাটিটা ময়শ্চার রাখবা, ভিজা ভিজা রাখবা, ড্রাই হইতে দিবা না।
দেখতে পারলাম আমি একটা কন্টেনার দাস ইনাফ হয়েছে একটা, একটু বেশি দিলাম বিকজ সকল বীজ কিবা না উঠতে পারে লগে একটু, আরেকটা যে গণও থাকে বেশি কোনো সমস্যা নাই। তো দেখতে পারলা একটা করছি, এখন আমি আপনার ও কন্টেনারও রোপণ করবো, চারটা কন্টেনার আমি রোপণ করবো। এইভাবে আমি চারোটা কন্টেনারটা রোপণ করবো, তারপরে আপনারা দেখাইলাম কিতা নেক্সট করা আপনারা থাকুক আমার লগে। তো ভিউয়ার্স ও দেখতে পারলে একটা কন্টেনারও, আর একটা কন্টেনারও, আরও আর একটা হইলো তিনটা, আরও একটা চারটা। আপনারা দেখতে পারছেন আমি কলমি শাকের বেশি রোপণ করছি, দেখতে পারছেন। তো এখন গা উফরে কিছু ফ্রেশ কম্পোস্ট দিলাইবা, এলা হোম মেড হোক আর কিনাটা হোক, মাল্টিপারপাস কম্পোস্ট। তো আপনারা গ্লাভ লাগাইবা, আমি আসলে একটু সাহস হয়ে গেছে আগে ডরাইতাম। তো এইভাবে করি আপনারা সোয়েল দি কম্পোস্ট দি কুড়িয়ে দিলাইবা এইভাবে। তো গ্লাভ লাগানো খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় মাটির মাঝে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, অনেক সময় কোনো বাদ কিছু তাহলে হাত ফসে যেতে পারে, এর লগে গ্লাভটা লাগানো ভেরি ইম্পর্টেন্ট। ও দেখতে পারলা আমি কীভাবে কলমি শাক ওয়াটার স্পিনিচ আমি রোপণ করছি। তো এইভাবে মাটি দিয়ে লাইট কভার করে দিলেইবা, আশা করি বুঝতে পারছেন এইভাবে এইভাবে কভার করে দিবা। তো ভিউয়ার্স আমি এই সাইডটা কন্টেনার কভার করে লিছি, ও সাইডটা কলমি শাক রোপণ করিয়া কভার করছি। তো আপনারা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিছি কীভাবে আপনারা কলমি শাক রোপণ করতা ইনডোরও বা আউটডোরও বা ডাইরেক্টলি গার্ডেনও কিলা সৌন করতা আমি দেখছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক আজকে এই পর্যন্ত, ভালো থাকা সুস্থতা হোক, আর আপনারা প্লিজ বেশ বেশ করে আমার চ্যানেল দেখবা, ভিজিট করবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিয়া ফুল ভিডিও দেখবা, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করবা, এই কামনা করি আপনারা আছে। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবা, আর আপনার মতামত আমার কমেন্টের মাধ্যমে, ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনারা আপনার মতামত আমারে জানাইতে পারবা, জানাইন জানো সুন্দর সুন্দর কমেন্ট করেন জানো। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবরে। তো বাই বোন ভালো থাকা, ভালো থাকা, সুস্থ থাকা, এই কামনা করি আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।